আজকে আমি শেয়ার করব শূন্য থেকে ছয় মাস বয়সী বেবি ড্রেস তো দেখুন ড্রেসটা এদিকে ফিতে লাগানো আর ড্রেসটা কিন্তু ছোট্ট বেবিদের পড়াতে অনেক আরামদায়ক হবে আর দেখতে কিন্তু চমৎকার একটা ডিজাইন আর উপরে কাঁধে বোতামও দেওয়া হলো তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি দুই পিস দেখুন কাপড় নিয়ে নিয়েছি অবশ্যই কাপড়টা একদম সফট হতে হবে কাপড়ের লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি সেলাই সহ আমি সাড়ে বারো রাখবো আর চওড়াটা সাড়ে পাঁচ অর্থাৎ ফুট পাঁচ রাখবো টোটাল চওড়াটা আমি সাড়ে পাঁচই রাখবো ফুটগুলোটা নিয়ে নিলাম দেড় ইঞ্চি আর গলার পেসন গলার লম্বাটা এক ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর সামনের গলাটা আমি আড়াই ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে বক্স করে নিচ্ছি আর পেছন গলা সামনের গলা দুইটাই আমি দেখুন রাউন্ড শেপটাও দিয়ে নিচ্ছি তো বরণ বেবিদের ড্রেসটা কিন্তু পড়াতে যাতে আরামদায়ক হয় পরেও বাচ্চা যেন আরাম বোধ করে ওইভাবে ড্রেসটা কিন্তু তৈরি করতে হয় আর এখানে রাউন্ড শেপটার জন্য আমি তিন ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দেখুন এভাবে রাউন্ড শেপটা উঠিয়ে নিচ্ছি এতে কিন্তু রাউন্ডটা সুন্দর দেখাবে ঠিকঠাক হবে আর এখানে বাড়তি কাপড়টা তাও আমি কেটে নেবো দাগ দিয়ে নিলাম তো রাউন্ড সাইডটা থেকে আমি কাপড়টা কাটিং শুরু করলাম এই যে দেখুন আর এদিকটা আমি কাটার সুবিধাতে কাপড়টাকে ঘুরিয়ে নিলাম আর বাড়তি কাপড়টা এই যে কেটে নিলাম তো এখন আমি পিছন গলাটা কাটিং করে নিচ্ছি এরপরে আমি দেখুন পিছন পাটটা সরিয়ে সামনের গলাটা আমি কাটিং করে নিব সামনের গলাটাও কাটিং করে নিলাম কাটিংটা আমার কমপ্লিট দেখতে পেলেন এই ধরনের ড্রেসগুলি কিন্তু ছোট বেবিদের পরাতে কিন্তু অনেকটা সুবিধা হয় যেহেতু একদম ছোটো বেবি তো এখানে আমি যেহেতু কাঁধে বোতাম রাখবো এই জন্য আমি বোতাম প্লেটটা কেটে নিলাম ইঞ্চি চৌড়া করে আর একটা সাইড শোল্ডার আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি একটা সাইড শোল্ডার এই যে সেলাই করে নিলাম আর পুরো ড্রেসটাতে আমি পাইপিং করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই এই ধরনের ড্রেসগুলি কিন্তু বাচ্চাকে পরাতে অনেকটা সুবিধা হয় আর বাচ্চাও কিন্তু অনেকটাই আরাম বোধ করে আর অবশ্যই কিন্তু কাপড়টা একদম নরম টাইপের কাপড়টা নিতে হবে সুতির ছোটো বেবিদের কিন্তু সুতি ছাড়া অন্য কাপড়টা তো পরানোই যায় যাবে না তো এই তাদের বোতাম প্লেটের কাপড়টা দেখুন আমি এভাবে একসাথে চাপ সেলাই দিয়ে সেলাই করে নিলাম ডাবল সেলাই দিয়ে আর অপোজিট সাইডটাতে যেটাতে আমি বোতাম করব এটা আমি দেখুন এক পিস কাপড় জয়েন দিয়ে নিলাম আর নখের সাহায্যে এভাবে চেপে সেলাই করে এই যে ভাস করে নিলাম আর হাফ ইঞ্চি করে এভাবে মুড়িয়ে এই যে প্লেটটা একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি হয়ে গেলো আমার বোতাম প্লেটের কাজটা দেখুন কতটা ইজি যে কখনো যারা কখনোই এই ধরনের কোনো ড্রেস বা কোনো কিছু সেলাই করে নেয় তারাও কিন্তু সেলাই করে নিতে পারবেন হাতে তো এইখানে আমার মনে হচ্ছে যেহেতু শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত ড্রেসটা পরানো হবে তাই মনে হচ্ছে গলাটা একটু হাফ ইঞ্চি কেটে নিলাম আর একটু বাড়িয়ে দেওয়াটা ভালো হবে এক থেকে দুই তিন মাস ঠিক আছে কিন্তু যেহেতু ছয় মাস এজন্য হাফ ইঞ্চি কাপড়টা কেটে নিলাম গলার সামনের গলাটা আর পাইপিংটা দেড় ইঞ্চি চৌড়া করে আর আড়ি করে পাইপিংয়ের কাপড়টা কেটে নিয়েছি দেখতেই পেলেন পাইপিংটা আড়াআড়ি করে এখন আমি এই পাইপিংটা জয়েন্ট করে নিব তো দেখুন এটা কিন্তু রাইট সাইড আর পাইপিংয়ের কাপড়টাও কিন্তু রাইট সাইড এই রাইট সাইড কাপড়টার উপরে পাইপিংটার উপরে আমার বডির কাপড়টা এভাবে বসিয়ে ওয়ান ফোর্থ গলে পুরোটা আমি গলার পাইপিংটা প্রথমে জয়েন করে নিচ্ছি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেকটা কিন্তু পড়ানো সহজ হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর দেখায় তো এখন আমি এভাবে পাইপিংয়ের কাপড়টা উলটিয়ে ওয়ান ফুট করে পাইপিংটা সেলাই করে নেব এভাবে মরিয়ে চাইলে আপনি আরও মোটাও করে পাইপিংটা করে নিতে পারেন বা আরও চিকন করেও পাইপিংটা করে নিতে পারেন আমি কিন্তু কাপড়টার উপরে জাস্ট বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি পাইপিংটা বাড়তি রাখিনি দেখতেই পাচ্ছেন অর্থাৎ পাইপিংয়ের কাপড়টা উলটিয়ে বডিটার উপর বসিয়ে আমি ওয়ান ফুট করে চাপশালা দিয়ে নিচ্ছি আর যেহেতু আড়াআড়ি করে কাপড়টা আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই কাপড়টা সেলাই করে নিতে পারবেন তো হয়ে গেলো আমার গলার পাইপিং এখন আমি বডিতে পাইপিং লাগাবো এই জন্য পাইপিংয়ের কাপড়টা অনেকটা বাড়িয়ে নিতে হচ্ছে যেহেতু আমি পুরোটা পাইপিং করব তো কাপড়টা এভাবে জোড়া দিয়ে আমি কাপড়টাকে বাড়িয়ে নিলাম আর এখন আবারও এই যে রাইট সাইডটার উপরেই অর্থাৎ রাইট সাইড পাইপিংটার উপরে বডিটাও এভাবে বসিয়ে পুরোটা আমি একইভাবে ওয়ান ফুট করে সেলাই করে নিচ্ছি আর এই যে গলার সেটটা আমি এভাবে ধরে একসাথে ডাবল সেলাই করে কাটটাও সেলাই করে নিলাম পাইপিনের উপরে তো দেখুন এখন আমি এভাবে আবারও গলাটা আমি যেভাবে সেলাই করে নিয়েছি বডির পাইপিংটাও একইভাবে আমি দেখুন সেলাই করে নিচ্ছি পুরোটা আমি এভাবে চাপ সেলাই দিয়ে নেব এই ধরনের নিউ বে বরণ বেবি ড্রেস কিন্তু আমার চ্যানেলে অনেক ডিজাইনের দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো পুরোটা দেখুন পাইপিং লাগানো কমপ্লিট এখন আমি চারটা ভাজ দিয়ে শোল্ডার থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি আবারও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি চারটা পার্টে এখানেই কিন্তু আমি এই যে ফিতাগুলি লাগিয়ে নেব আর দড়ি কীভাবে সেলাই করতে হয় দেখুন আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম এভাবে একটা সুইয়ের সাহায্যে আমি দড়িটাকে দেখুন উলটিয়ে নিচ্ছি আর অবশ্যই দড়ির কাপড়টাও আর আড়ি করে কেটে নেবেন এতে কিন্তু দড়িটা সুন্দর হয় সবগুলো দড়ি এভাবে আমি সেলাই করে নিলাম দড়ির লম্বাটা সাত বা আট ইঞ্চি রাখলে বা নয় ইঞ্চি রাখলেও চলবে তা আমি এখানে নয় ইঞ্চি করে সবগুলি কেটে নিলাম আর তিন ইঞ্চি চওড়া দশ ইঞ্চি লম্বা করে এক পিস কাপড় নিয়ে দেখুন চার ভাজে ভাজ করে আমি কাপড়ে ফুল তৈরি করব অর্থাৎ পাইপিংগুলোতে একটা একটা করে আমি ফুল সেলাই করে নিব এভাবে আমি ফুলগুলো লাগিয়ে নিলাম আর এখন আমি দেখুন এভাবে উল্টিয়ে নিচ্ছি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেল যেহেতু এটা বেবি ড্রেস এখন আমি এই যে ডাক দিয়ে নিয়েছিলাম এখানেই কিন্তু আমি ফিতাগুলো লাগিয়ে নিব এই দেখুন মেজারমেন্টটা আমি একবার দেখিয়ে দিলাম তো এখানে অবশ্যই একটু ডাবল সেলাই দিয়ে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে তো সবগুলো ফিতা একে একে আমি এইভাবেই লাগিয়ে নিচ্ছি আশা করছি ড্রেসটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন করাটা কত ইজি বানানোটা ইজি চাইলে আপনারা হাতেও সেলাই করে নিতে পারেন তো ড্রেসটা এভাবেই পরানো হবে তো দেখুন আমি একটু ফিতাটাও লাগিয়ে নিচ্ছি কত কিউট একটা ড্রেস তৈরি হয়ে গেল আর বেবিকে পরানোটা কিন্তু একদম ইজি হবে বুঝতেই পারছেন এই যে আমার ড্রেসটা কমপ্লিট